কারা চুরি করছে জানো? তালা ভেঙে নিয়ে এসছে। দোকানে চুরি হয়েছিল কবে? সাদেক প্রতিবন্ধী মনি ও তার মাকে নিয়ে ছোট্ট একটা মুদির দোকান দিয়েই চলছিল তাদের জীবন। সেই দোকানে চুরি হয়ে যায় তারা দিশেহারা পড়ে। খবর পেয়ে আমরা রওনা দিলাম ভোরবেলায় তাদের বিস্তারিত জানার উদ্দেশ্যে। গ্রামের কাঁচা রাস্তা উঁচু নিচু ধরেই আমরা এগিয়ে চলছি। এই দোকানটাই পরিচালনা করে শারীরিক প্রতিবন্ধী মনি। মনি বাড়ি থেকে নামতে অনেক কষ্ট হয়, তারপরেও আস্তে আস্তে বাড়ির নিচে নেমে দোকানে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় প্রতিদিন সকালবেলা। এবং তার অনেক কষ্ট হলেও সে ভিক্ষাবৃত্তি না করে কিন্তু এই শূন্য একটা মুদি দোকান পরিচালনা করেন। তার কথা ঠিক মতো বোঝাও যায় না। এই দোকানে মোটামুটি 3,000 টাকার মতো মালামাল আছে, তার মধ্যে থেকে চুরি হয়ে যাওয়ার পর সে আরও ভেঙে পড়েছে। প্রতিদিন 1.5 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে দোকানে মালামাল কিনে নিয়ে আসে। কত টাকা বিক্রি হয়? 500 টাকা বিক্রি হলে লাভ হয় কত টাকা? কত টাকা মাল লাগব? 20,000। দোকানে সব হিসাব বোঝো? মালামাল কিনে আরো কোন জায়গা থা আনো? বাজার থা? প্রতিদিনই বাজারে যাও? এই কষ্ট করে তোমার মার দোকানে যদি মেলা মাল হয় চলবো। কি কি নিয়ে গেছো? দোকানে কত টাকার মাল আছে? 3,000 টাকা বিক্রি মানে কয় টাকা বিক্রি হয় দিন? 200-300 টাকা বিক্রি হয়? বেশি হয়। 100 টাকা কি লাভ হয়? এটা দেখি সবার সংসার মানে দুজন খাওয়া পরে চলতে পারেন? আমার মা বেটা চলবে ঠিক না। দোকানে মাল মাল তো লাগবে, মা বেটাই থাকা লাগবে। সে দোকানে ওই মা বেটা একটু ওই দোকানে যাই কামাই ওইটা দিই সদাই মাঝে আনি। আমরা আসছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা নৈনা ইউনিয়নের চর নৈনা গ্রামে। আসলে যাকে দেখতে পাচ্ছেন মনি, জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। আসলে তারপরে সে কিন্তু এই ছোট্ট একটা দোকান তার মায়ের সাথে চালাতো, কিভাবে কিন্তু তার দোকানে মাল নাই, 2,000-3,000 টাকার মালামাল আছে। এই যে যা হয় সেই টাকা দিয়ে কিন্তু তাদের সংসার চলে। তার মধ্যে বেশ কয়েকদিন আগে এখান থেকে চুরি হয়ে যায়। তো আসলে আমরা যদি এই দোকানটা পরিপূর্ণ একটা মালামালের ব্যবস্থা করা দেয় সবাই মিলে, তাহলে কিন্তু মনি এবং তার মা স্বাবলম্বী হবে এবং ভালোভাবে চলতে পারবে। সবাই মিলে এই দোকানটা ভালো একটা দোকানের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে কিন্তু এই পরিবারটা ঘুরে দাঁড়াবে। থাকো, দোয়া করো আল্লাহ জানে আবার আসার তৌফিক দেয়। আসুন সবাই মিলে অসহায় মা ছেলের পাশে দাঁড়াই, তার শূন্য দোকানে মালামালে পরিপূর্ণ করে দেই, তারা একটু ভালোভাবে বাঁচার স্বপ্ন দেখায়।